Assalamu alaikum. আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন সো আমার দর্শকদের মধ্যে অনেকেই ওয়েট করছে আমি কবে রক্তে আমার রক্তি এবং লোকলোকান্তর এই দুইটা কবিতা বেটার কনসেপ্ট নিয়ে নতুন করে কবে আপলোড দিব কারণ আপনার সবাই জানেন যে আমি যতগুলো কবিতা রয়েছে সবগুলো বেটার কনসেপ্ট নিয়ে আরো সুন্দর করে নতুন করে ভিডিও আপলোড করেছি কিন্তু রক্তে আমার অনাদি এবং লোকলোকান্তরটা বাকি রয়েছে তো আজকে আমি রক্তে আমার অনাদি এই কবিতাটা বোঝাবো অ্যাকচুয়ালি প্রত্যেকটা লাইন খুব সুন্দরভাবে বোঝাবো কারণ আমার বৈশিষ্ট্যই হচ্ছে আমি সব কিছু সহজভাবে এক্সপ্লেন করতে পছন্দ করি সো আজকে আমি আর ব্যতিক্রম করব না আজকে আমি রক্তে আমার অনাদি এই কবিতাটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবো তবে বোঝানোর জন্য আমি আসলে আমার নিজের লেখা বই বাংলা ম্যাজিক বইটার সাহায্য নেব কারণ এই বইটাতে এই সিসির যতগুলো কবিতা রয়েছে প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইন খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি আসলে যেহেতু এই কবিতাটা পড়াচ্ছি সো পাশে আমি আসলে আমার বইয়ের পেজটা দেখাই দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে কত সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে সো আপনারা সবাই আপনাদের নিজেদের বইগুলা বোর্ড বইগুলো বের করতে পারেন আর আমি বের করছি আমার বাংলা ম্যাজিক বইটা তো যাই হোক আমি শুরু করছি যে প্রথমে কবিতাটার নাম রক্তে আমার অনাদি অস্থি এই বিষয়টা কি আসলে রক্তে আমার অনাদি অস্থি এই বিষয়টা কি দেখেন রক্ত কিন্তু হচ্ছে তরল যোজক কলা এই রক্তের মধ্যে কিন্তু আসলে অনাদি অনাদি মানে কি অনাদি মানে হচ্ছে নতুন নতুন অস্থি মানে কি অস্থি মানে হচ্ছে হার এখন দেখেন এই জিনিসটা কেমন যেন কমপ্লিকেটেড লাগতেছে যে রক্তের মধ্যে আবার অনাদি অস্থি কেমন থাকে তাই না রক্তের মধ্যে অনাদি অস্থি থাকাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আপনারাই বুঝতে পারছেন যা বিষয়টা আসলে কতটা কমপ্লিকেটেড সেটাও আপনারা বুঝতে পারছেন সো এই জিনিসটা আসলে কবি কেন এই লাইনটা দিয়েছে এটার মানেটা কি এটার মানেটা আমি সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যে রক্তে আমার অনাদি অস্থি এটার মানে হচ্ছে আমার রক্তে আমার রক্তের প্রতিটি ফোটায় ফোটায় দেশপ্রেম রয়েছে কি রয়েছে দেশপ্রেম রয়েছে অনাদি অস্থি দ্যাট মিনস আছে দেশপ্রেম দেশের প্রতি ভালোবাসাটা আমার শরীরের প্রতিটি রক্তের ফোটায় ফোটায় কী রয়েছে দেশপ্রেম রয়েছে এই জিনিসটা দিলওয়ার কবি দিলোয়ার বোঝানোর চেষ্টা করছে কীরকম তিনি বলছে যে পদ্মা তোমার যৌবন চাই যমুনা তোমার প্রেম সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম এখন কবি দিলোয়ার বলছেন যে পদ্মা তোমার যৌবন চাই কেন তিনি পদ্মার কাছে যৌবন চাচ্ছেন কারণ পদ্মা এমন একটা নদী যে নদীর পানি সচরাচর শুকায় না যতই খরা হোক না কেন নর্মালি পানি ওই নদীর পানি শুকায় না অন্যান্য নদীর পানিগুলো শুকিয়ে যায় কমে যায় কিন্তু পদ্মা নদীর পানি শুকায় না ওখানে স্রোত সবসময় থাকে তো যাই হোক এটার কারণ আসলে অনেক কিছুই রয়েছে তো যেটা কথা হচ্ছে যে পদ্মার পানি কখনো শুকায় না এখানে প্রচুর পরিমাণে স্রোত থাকে এই স্রোতের ফলে কি হয় যত বাধা বিপত্তি রয়েছে সবগুলো কিন্তু ডেঙ্গিয়ে এই নদীর পানিটা চলে যায় তার মানে কবি এখানে বোঝাতে চাচ্ছে যে আমি পদ্মার মতো কি চাই শক্তি চাই যেহেতু বলছে যে পদ্মা তোমার যৌবন চাই যৌবন মানে কি একটা শক্তিস্বরূপ দ্যাট মিন্স বলছে আমি পদ্মার মতো শক্তিবান হতে চাই কেন কারণ পদ্মা যেভাবে কিছু ভাসিয়ে নিয়ে যায় আমিও যেন সব বাধা বিপত্তি অন্যায়কে যেন ভাসিয়ে নিয়ে যেতে পারি এরকম আমি পদ্মার মতো একটা শক্তি চাই এরপরে বলছে যমুনা তোমার প্রেম এই কথাটা কেন বলেছে কবি বলেছে যে আসলে আমাদের পদ্মার মতো যৌবন হলেই হবে না আমাদের পদ্মার মতো যে শক্তিবান হলেই হবে না আমাদের আরও কি থাকা লাগবে আমাদের প্রেম থাকা লাগবে আমাদের মনের মধ্যে ভালোবাসা থাকা লাগবে এখন সেটার উদাহরণ দিতে গিয়ে তিনি বলছে যমুনা তোমার প্রেম এটার রিজনটা হচ্ছে যমুনা নদীর তীরে কি রয়েছে একটা ভালোবাসার নিদর্শন রয়েছে আমরা সবাই জানি যে সম্রাট শাহজাহান তার স্ত্রীর ভালোবাসা ফুটিয়ে তুলেছে তাজমহল তৈরি করে সো সেই তাজমহলটা কিন্তু আসলে যমুনা নদীর তীরে গঠিত হয়েছে সো যাই হোক এই কারণে বলছে যে যমুনা তোমার প্রেম অর্থাৎ আমাদের মধ্যে আসলে শুধুমাত্র যে শক্তি থাকলে হবে এমনটা না আমাদের মধ্যে ভালোবাসা থাকতে হবে এরপরে বলছে সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হয়ে এটা রিজনটা এটাই যে সুরমা নদীর স্রোতে পলিমাটি ভেসে আসে এবং সেই পলিমাটিগুলো আমাদের কৃষকের যে জমিগুলোতে পড়ে ফলশ্রুতিতে ওখানে ভালো ফসল হয় এজন্য বলছে যে সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হয়ে এর মানে হচ্ছে কবি আসলে চাচ্ছে যে পদ্মার মতো শক্তিমান হবে যমুনার মতো সে আসলে যমুনা যেরকম ভালোবাসার নিদর্শন রয়েছে এরকম ভালোবাসার মতো তার মানে যেন প্রেম থাকে এরকম মানুষ হতে এবং সুরমা যেরকম করে নদীর মাধ্যমে যেরকম করে গণমানুষের উপকার হচ্ছে এরকম মানুষের উপকার করতে এরপরে তিনি বলছেন যে পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলি তোমাদের বুকে আমি নিরবোধি গণমানবের তুলি এখন দেখেন কবি বলছে যে পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলি এই যে নদীগুলো কথা বলছে বলছে যে এরকম অনেক নদী রয়েছে এই নদীগুলো তোমাদের বুকে আমি নিরবোধী গণমানবের তুলি এখন কবি বলছে যে আমি হচ্ছি তোমাদের বুকে আমি গণমানবের তুলি কবি নিজেকে গণমানবের তুলি কেন বলেছেন কারণ দেখেন এই যে পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলি এই যে নদীগুলো রয়েছে এই নদীগুলো কিন্তু আসলে আমাদের যারা নিচু স্তরের মানুষ রয়েছে তাদের কিন্তু খুব কাজে লাগছে কেন জানেন কারণ এই নদীতে সবাই মাছ ধরছে মাছ ধরে অনেকে জীবিকা নির্বাহ করছে অনেকে আবার গোসল করছে এই যে বিষয়গুলো আমাদের নদী কিন্তু অনেক উপকার করছে আমরা নদীতে গোসল করছি মাছ ধরছি আবার নদীর পানি ব্যবহার করে সেচ দিচ্ছি সো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের নিচু স্তরের মানুষকে অনেক বেশি উপকৃত করছে সো এই যে উপকারের বিষয়গুলো এই যে নদীর মাধ্যমে নদীমাত্রিক দেশে আমাদের জেলেরা আমাদের কৃষকেরা আমরা সাধারণ মানুষেরা যে উপকার পাচ্ছি এই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন আমাদের কবি দিলোয়ার এই জন্য যেহেতু এই বিষয়গুলো কবি তুলে ধরছে তার কবিতার মধ্যে এই জন্য কবি বলছে আমি হচ্ছে গণমানবের তুলি দ্যাট মিন্স আমি যে নিচু স্তরের মানুষের যে উপকারে আসতেছে এই এই নদীগুলো এই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরতেছি আমার কবিতার মাধ্যমে এই জন্য আমি কবি বলছে নিজেকে দাবি করছে যে আমি হচ্ছি তোমাদের বুকে নিরবধি গণমানবের তুলি তার মানে সহজ কথায় কবি বলতে চাচ্ছে যে কবি হচ্ছে গরিব দুঃখীদের জন্য তুলিস্বরূপ গরিব দুঃখীদের জন্য তুলি স্বরূপ ওকে এরপরে কবি বলছেন কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা মুগ্ধ মরণ বাকে বাকে ঘুরে কাটায় মারণ বেলা আসলে এই লাইনগুলো দিয়ে কবি বোঝাতে চাচ্ছে যে কত বিচিত্র জীবনের রং দ্যাট মিনস জীবনের অনেক কিন্তু স্টেপ রয়েছে জীবনে কখনো সুখ আসে কখনো দুঃখ আসে কখনো হাসি আসে কখনো কান্না আসে সো এই যে বলছে কত বিচিত্র জীবনের রঙ চারিদিকে করে খেলা মুগ্ধ মরণ বাকে বাকে ঘুরে কাটায় মারণ বেলা যে কখনো কখনো আমাদের জীবনে কিন্তু দুঃখ আসে আবার সুখ আসে যেমন আমরা যেমন নদীতে যেমন অনেক উপকার হচ্ছে নদীর মাধ্যমে যেমন নদীতে আমরা মাছ ধরছি সেচ দিচ্ছি সেখানে জীবিকা নির্ভর করছি কিন্তু মাঝে মাঝে কিন্তু সেই নদীর মাধ্যমে অনেকের কিন্তু জীবন চলে যায় অনেকে কিন্তু নদীতে সাঁতার কাটতে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যায় না সে কিন্তু ডুবে মারা যায় অনেকে নৌকা থেকে পড়ে গিয়ে মারা যায় সো এই যে জিনিসগুলো তিনি বলছেন যে জীবনের অনেক ধাপ রয়েছে অনেক স্টেপ রয়েছে কত বিচিত্র জীবনের রং চারদিকে করে খেলা মুগ্ধ মরণ বাঁকে বাকে ঘুরে কাটায় মারণ বেলা এরপরে কবি বলেছেন রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমা যে তার নেই এই লাইনটা একটু মনোযোগ সহকারে দেখেন রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই এই প্রাণ স্বপ্নটা কি কবির মনে আসলে অনেক স্বপ্ন রয়েছে কি স্বপ্ন এই স্বপ্নগুলো হচ্ছে নিসু স্তরের মানুষের জন্য তিনি আসলে স্বপ্ন দেখেন মানুষের অধিকারের মানুষের যে মানুষকে যেভাবে অত্যাচার করা হচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এই যে স্বপ্নগুলো তিনি যে স্বপ্নগুলো দেখেন তিনি আসলে সমৃদ্ধির স্বপ্ন দেখেন দেশের উন্নয়নের স্বপ্ন দেখেন তিনি আসলে চান গরিব মানুষরা যে কষ্ট করে সেই কষ্টের ফসলটা যেন সঠিকভাবে তারা পায় এই তিনি বলছেন রেখেছি আমার প্রাণ স্বপ্নকে এই যে স্বপ্নগুলো এই এত বড় বড় স্বপ্ন এত বিশাল স্বপ্ন যে স্বপ্নটা রাখার মতো আসলে তিনি মানে উপমা দিচ্ছেন যে সেই স্বপ্নটাকে রাখতে হবে আসলে বঙ্গোপসাগরে কারণ বঙ্গোপসাগরে আসলে বিশাল একটা সাগর যেখানে আসলে এটা রাখা সম্ভব কারণ তার স্বপ্নগুলো এত বড় নিচু মানুষদেরকে নিয়ে এত বেশি স্বপ্ন যেগুলো রাখা একমাত্র উপায় হচ্ছে বঙ্গোপসাগর তিনি আসলে উপমা দিয়ে বোঝাচ্ছেন এখন তিনি বলছেন যে ভয়াল ঘূর্ণি শ্যামার ক্রোধ উপমা যে তার নেই এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে একটা ঘটনা বলি যে সাপোজ হচ্ছে ভয়াল ঘূর্ণিষ্ঠে আমার ক্রোধ মনে করেন যে আপনার আপনি মনে করেন যে একজন মানুষ আপনাকে অত্যাচার করছে দিনে দিনে আপনাকে অত্যাচার করছে কিন্তু আপনার সেটা প্রতিবাদ করার মতো সামর্থ্য নেই ইনস্ট্যান্ট প্রতিবাদ করার মতো সামর্থ্য নেই কেউ এসে মনে করেন আপনার পুরো অত্যাচার করছে জোর জুলুম করছে কিন্তু আপনি ইনস্ট্যান্ট কিন্তু তাকে প্রতিবাদ করতে পারছেন না কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ফুসে উঠতেছেন ভিতরে ভিতরে ক্রোধে কিন্তু একদম জ্বলে উঠতেছেন কখন যে সেই ক্রোধগুলো ফেটে বের হয়ে যাবে কখন যে সেই ক্রোধগুলো অগ্নিকুণ্ড রূপে জ্বলে উঠবে এই বিষয়টা কিন্তু আসলে আপনি নিজেও বুঝতে পারছেন না সে এই বিষয়গুলো বলছে যে আমাদের গরিব মানুষ যারা অত্যাচার করছে যারা জুলুম করছে তাদের অধিকার যারা দিচ্ছে না তারা যে পরিমাণ কষ্ট করছে তাদের যে প্রাপ্য যারা দিচ্ছে না এই ক্রোধগুলো জমতে 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 এত বেশি ভয়াল রূপ ধারণ করবে যেটার উপমা কবি দিতে না অর্থাৎ কবি পারছে বলতে চাচ্ছে যে এই যে গণমানুষগুলো এই গণমানুষগুলোর অধিকার আশা আকাঙ্ক্ষা এদের সব বিষয়গুলো নিয়ে যে কবি স্বপ্ন দেখেন এই স্বপ্নগুলো কবি আসলে বঙ্গোপসাগরে রেখেছেন এখন এই স্বপ্নগুলো যারা কেড়ে নিতে চায় তাদের প্রতি ধীরে ধীরে আমাদের যে ক্রোধ জমা হয়েছে এই ক্রোধটা একসময় ভয়াল ঘূর্ণি রূপে ধারণ করবে এই জন্য কবি বলছে রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ উপমাজি তারা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রতিটা লাইনের ব্যাখ্যা অনেক সুন্দরভাবে আমার এই বাংলা ম্যাজিক বইটাতে ব্যাখ্যা করা হয়েছে তো আপনারা যারা মনে করেন যে এই বইটা নিবেন তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে এই বইটা পাঠাই দেবো এসিসি পরীক্ষার্থী এবং এইচএসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ এই বইটাতে প্রতিটা কবিতার প্রতিটা লাইনের ব্যাখ্যা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এবং খুবই সহজ ভাষায় আর তাছাড়া বাংলার সেকেন্ড পার্টের প্রতিটা টপিক এবং বিগত বছরের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে তো যাই হোক আমি শুরু করছি এর পরবর্তী লাইন এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে এখানে কবি বলছেন যে এই ক্রোধ জলে কোন ক্রোধ জলে কিছুক্ষণ আগে কিন্তু আমি বললাম যে যারা নিচু শ্রেণী মানুষ যারা গণমানব যাদেরকে বলা হচ্ছে এই কবিতায় তো এই গণমানবের বুকে কিন্তু একটা ক্রোধ চলতেছে কারণ তাদের অধিকারের ক্রোধ তাদেরকে আশা আকাঙ্ক্ষার ক্রোধ তারা যেটা আশা করে যেটা আকাঙ্ক্ষা করে তাদের যে প্রাপ্য এটা কিন্তু দেওয়া হয় না তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয় এগুলো কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে ক্রোধে পরিণত হয়ে যাচ্ছে এবং এই ক্রোধগুলো জ্বলতেছে কার স্বজন আমার স্বজন তো কবি বলতে যাচ্ছে এই যে গণমানবগুলো রয়েছে গণমানুষগুলো রয়েছে নিজস্ব শ্রেণীর মানুষগুলো রয়েছে এগুলো হচ্ছে আমারই স্বজন এই স্বজনদের বুকে যে ক্রোধগুলো জ্বলতেছে এটা কখন জলে এই ক্রোধটা কখন বলছে যে যখনও বোঝাই প্রাণের জাহাজ নরদানবের বুকে মানে যখন বোঝাই প্রাণের জাহাজ প্রাণের জাহাজ বলতে কি বোঝাচ্ছে প্রাণের জাহাজ বলতে বোঝাচ্ছে জনসম্পদ জনসম্পদ তার মানে কবি বোঝাতে চাচ্ছে যে যখন জনসম্পদ মানে যখন জনগণের সম্পদগুলো যখন কি হয়ে যায় বোঝাই করে নরদানবের মুখে মানে হচ্ছে কি যারা নরদানব যারা মানসরূপে যারা পশু রয়েছেন রূপে যারা নরব পিস্বাস রয়েছে যারা মানুষের সম্পদ আত্মসাত করে ওই ধরনের মানুষকে বলছে নরদানব বলছে যখন এই ধরনের নরব এই ধরনের মানুষগুলো যখন গরিব মানুষের টাকা পয়সা গরিব মানুষের সম্পদ যখন লুট করে নিয়ে যায় যখন আত্মসাত করে নিয়ে যায় তখন আমার এই গণমানবের বুকে কি ধর কী জলে ক্রোধ জলে এই জন্য কবি বলছে যে এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। আশা করি আপনার সবাই বুঝতে পারছেন এরপরে কবি বলছে পদ্মা সুরমা মেঘনা যমুনা অশেষ নদী ও ঢেউ এরপরে কি বলছে রক্তে আমার অনাদি অস্থি বিদেশে জানে না কেউ এই লাইনটার মাধ্যমে কবি আসলে বোঝাতে চাচ্ছে যে পদ্মা সুরমা মেঘনা যমুনা এই সকল নদীতে যেরকম ঢেউ রয়েছে ঠিক সেই রকম আমাদের শরীরে প্রতিটি রক্তের ফোটায় ফোঁটায় কি রয়েছে দেশপ্রেম রয়েছে যেরকম পদ্মা সুরমা মেঘনা যমুনাতে যেমন ঢেউ বেয়ে যাচ্ছে ঠিক সেই আমাদের শরীরে কিন্তু রক্ত বইছে এবং সেই রক্তের প্রতিটি কণায় কণায় প্রতিটি ফোটায় ফোঁটায় কিন্তু কি রয়েছে আমাদের দেশপ্রেম রয়েছে এজন্য কবি বলছে যে রক্তে আমার অনাদি বিদেশে জানে না কেউ এর মানে হচ্ছে রক্তে আমার প্রতিটি ফোটায় ফোটায় যে কি পরিমাণ দেশপ্রেম রয়েছে এটা কিন্তু বিদেশেরা জানে না ওরা যে আমাদের দেশের সম্পদগুলো লুটপাট করছে আত্মসাত করছে এই ক্ষোভগুলো কখন যে বিপ্লবে পরিণত হয়ে যাবে কখন যে আমরা হঠাৎ করে তাদের বিরুদ্ধে প্রতিহত করব এই জিনিসটা কিন্তু তারা বুঝতেছে না এটার মানে হচ্ছে কবি বোঝাতে যাচ্ছে যে বিদেশেরা যখন আমাদের সম্পত্তি লুট করছিল আত্মসাত করছিল আমাদের দেশ থেকে সম্পদ পাচার করে নিয়ে যাচ্ছিল তখন কবি বোঝাতে যাচ্ছে যে আমাদের মধ্যে যে দেশপ্রেম রয়েছে আমরা কিন্তু তাদেরকে প্রতিহত করার সামর্থ্য রাখি তো যাই হোক আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে রক্তে আমার অনাদি এই কবিতাটা আসলে দেশপ্রেম নিয়ে হ্যাঁ বিদেশেরা বা আমাদের এই দেশের কিছু নরপিশাস রয়েছে নরদানব রয়েছে যারা এই দেশের নিজের দেশের সম্পদ নিজেই আত্মসাত করে গরিব মানুষের সম্পদগুলো আত্মসাত করে নিজেই বড়লোক হচ্ছে বা নিজেই আসলে টাকার পাহার করছে অনেকে বা বিদেশে পাশার পাচার করছে এই সকল মানুষদেরকে ইঙ্গিত করছে যে রক্তে আমার অনাদি অস্তি বিদেশে জানে না কেউ অথবা বিদেশে যারা শত্রু রয়েছে তাদেরকেও আসলে হুঁশিয়ারি দিচ্ছে তো যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে এই বইটার মাধ্যমে আপনি খুব সহজেই বাসায় বসেই প্রতিটা কবিতা শুধু বাংলা প্রথম পত্র না বাংলা দ্বিতীয় পত্র আসলে শেষ করতে পারবেন তো যাই হোক আপনারা যারা আগ্রহী এই বইটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বারটা রয়েছে সেখানে কল করবেন অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে নাহি টোয়েন্টি ফোর ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বইটা অর্ডার করতে পারেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব তো যাই হোক আমরা আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে লোক লোকান্তর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ